এবার ছাতনার আলট্রা গ্রামে একটি পুকুর থেকে একসাথে 88টি কিপ্যাড ফোন উদ্ধারের ঘটনায় জেলার ই ওয়ালেট কেলেঙ্কারির তদন্তে আর গুরুত্বপূর্ণ তথ্য মিলল বলে মনে করা হচ্ছে। যদিও এই মোবাইলগুলোর অভিষেক মণ্ডলের ই ওয়ালেট প্রতারণার সাথে যোগসূত্র রয়েছে এমন নিশ্চিত তথ্য দিতে পারেনি পুলিশ, তবে এই সম্ভাবনা খতিয়ে দেখা হবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ছাতনার পুকুর থেকে শুক্রবার রাতে উদ্ধার সবকটি ফোনই একেবারে নতুন কিপোর্ড এমন তথ্যই মিলেছে পুলিশের কাছ থেকে। পুলিশের অনুমান এই ফোনগুলি দিয়ে ই ওয়ালেট বানানো হতো। ওটিপি নাম্বার রিসিভ এবং ভুয়ো ওয়ালেট খোলার জন্য এই কিপ্যাড ফোনগুলির ডিভাইস আইডেন্টিফাই নাম্বার ব্যবহার করা হতো। যেহেতু এই সেটের দাম কম, তাই বাল্কে এই ফোন কিনে প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।